পাওয়ার টেক টি টুয়েল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এবার জানাবো গ্রাউন্ডিং কি গ্রাউন্ডিং কেন করতে হয় অনাকাঙ্ক্ষিত বৈদ্যুত দুর্ঘটনা থেকে বাসাবাড়ি ও কলকারখানা পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে রক্ষা করার জন্য নিউট্রালের সাথে আর্থের যে সংযোগ স্থাপন করা হয় সেটাই হচ্ছে গ্রাউন্ডিং আর্থিং ও গ্রাউন্ডিং একই কাজ করলেও কার্যক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে আর্থিং ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের বডির সাথে সংযোগ দিয়ে সরাসরি মাটির সাথে সংযোগ দেওয়া হয় আর অপর অপরদিকে গ্রাউন্ডিং সাব স্টেশনে থাকা স্টেপ ডাউন ট্রান্সফর্মারের নিউট্রাল পয়েন্টে সংযোগ দিয়ে মাটির সাথে সংযোগ দেওয়া হয় এছাড়াও আমাদের বাসাবাড়িতে যে বৈদ্যিক লাইন নেওয়া হয় সেই লাইনের মিটারের ওইখানে লক্ষ্য করলে দেখবেন নিউট্রল পয়েন্ট থেকে একটি তার বের করে মাটির সাথে সংযোগ দেওয়া হয়েছে এটা হচ্ছে গ্রাউন্ডিং এটা করা হয় এই কারণে যদি কখনও কোনো দুর্ঘটনাবশত নিউট্রাল লাইনে কারেন্ট প্রভাবিত হয় তাহলে তা যেন সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ছাড়াই মাটিতে পৌঁছে যায় এবং পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমের ভারসাম্য রক্ষা করে গ্রাউন্ডিং ব্যবহার করার আরেকটি প্রধান কারণ তিনটি ফেজের মধ্যে যদি যে কোনো একটি ফেজ কোনো কারণে মিস বা ফেল করে তাহলে বাকি দুইটি ফেজে অথবা নিউট্রালে অনেক ভোল্টেজ ও কারেন্ট উৎপন্ন হয় তখন নিউট্রাল লাইনে গ্রাউন্ডিং করা থাকলে সে অতিরিক্ত কারেন্ট ও ভোল্টেজ দ্রুত গ্রাউন্ডিং লাইন দিয়ে আর্থে চলে যায় এবং কোনো দুর্ঘটনার ঘটার ভয় থাকে না গ্রাউন্ডিংয়ের পিঠ আর্থিংয়ের মতোই করে নিতে হয় যে পিঠে গ্রাউন্ডিংয়ের সংযোগ দেওয়া হবে সেখানে কোনো আর্থিংয়ের সংযোগ দেওয়া যাবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও তো আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও